অনেকটি জিকির আলোচনা আজকে করো ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো একটি জিকির যে জিকির করলে কারো ইমান যদি নষ্ট হয়ে যায় যে কোনো কথা বলার কারণে অনেক সময় আমাদের ইমান নষ্ট হয়ে যায় জবান থেকে অনেক সময় পুফুরিমূলক কথা বের হয়ে যায় সিরকি কথা বের হয়ে যায় সঙ্গে সঙ্গে যদি এই জিকিরটা করে এই জবান দিয়ে যদি এই জিকিরটা উচ্চারণ করে তার ইমান তাজা হয়ে যাবে তার ইমান ঠিক হয়ে যাবে সোহান একটা জিজ্ঞেস দৈনন্দিন জীবনে চলতে ফিরতে মানুষ কত কথাই না বলে কিন্তু সকল কথাবার্তার মাঝে হঠাৎ করে এমন কোন শব্দ মুখ দিয়ে বের হয়ে হয়ে যায়। যায়। যে যে কারণে কারণে মানুষ বুঝেই না তার কথার অন্তরালে সে নিজেকে ধ্বংস করে দিচ্ছে তার ইমানকে ধ্বংস করে দিচ্ছে তার ইমান নষ্ট হয়ে যাচ্ছে ইমান কুফরি লিপ্ত হচ্ছে তার এই কথার কারণে তার শিরিক হয়ে যাচ্ছে বুঝতেই পারে না কিন্তু এত কিছু বলার পরেও তার জবান থেকে যদি বের হয়ে যায় সঙ্গে সঙ্গে তার ইমান হয়ে যাবে নবায়ন হয়ে যাবে আমাদের কথা বলার ক্ষেত্রে খুব সাবধান থাকা দরকার কারণ আমাদের প্রত্যেকটি কথা আল্লাহ রাবুল্লা আলমিনের ফেরজ তারা কাউন্ট করছেন গণনা করছেন লিখে রাখছেন সে ঠাট্টার ছলে হোক হাসির ছলে হোক বা কান্নার ছলে হোক যেইভাবেই হোক যে কোনো শব্দ কেউ যদি উচ্চারণ করে সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ হয় আল্লাহ তাআলা বলেন ইয ইত্বালাক ফাল মুতানা আনিন ইয়ামিন ওয়া আনিশিমালি কায়িদ মায়ান ফি যুম মিন ইল্লা লাদাইহি আল্লাহ তালা বলেন মনে রেখো বামে বসে তার যাবতীয় কর্ম লিপিবদ্ধ করে থাকে সে যেই হোক প্রত্যেকের জন্য দুইজন ফেরস্তা আমি আল্লাহ নিয়োগ করে দিয়েছি মানুষ যে কোনো কথাই বলুক না কেন তা লিপিবদ্ধ করার জন্যে তারা তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে ওই প্রহরীগণ ওই মানুষটার কাদি বসে আছে যা বলবে সঙ্গে সঙ্গে তারা লিপিবদ্ধ করে ফেলবে অতএব আমাদের সাবধান থাকতে হবে যেন আমাদের জবান থেকে এমন কোনো কথা বের না হয় তাই জবানটাকে সব সময় আল্লাহর জিকিরের দ্বারা ভিজিয়ে রাখতে হবে সহি বুখারিতে বিশ্বনবী ইরশাদ করেছেন আহাবুল আমালি ইলাল্লাহি আনতামুতা ওয়া লিসানুকা রাতিবুম মিন যিকরিল্লাহ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কর্ম সেটি যা হচ্ছে তুমি যখন মৃত্যুবরণ করবে তখন তোমার জিব্বা আল্লাহর জিকিরের মাধ্যমে ভিজা থাকবে বন্ধুরা আমার শুধু তাই নয় আল্লাহর জিকির আল্লাহর স্মরণ নিয়ে বিভোর থাকা আল্লাহর স্মরণ নিয়ে সবসময় ব্যস্ত থাকা আপনি হাঁটছেন আল্লাহর জিকির করবেন বসে আছেন আল্লাহর জিকির করবেন শুয়ে আছেন আল্লাহর জিকির করবেন সর্বাৱস্থাই আল্লাহর জিকিৰ করবেন আল্লাহ তালা বলেন আল্লা রী নাইদ করুণল্লা হাকিয়া আলা দৌয়ালা জুনু বি ৱায় তোফা কৰু নাফিখন পিছামাৱ তিও আল্লাহ মা খলপতাহাদাবা আল্লাহ বলেন যারা দাঁড়িয়ে বসে অবস্থায় আল্লাহ পাককে স্মরণ করে অর্থাৎ আল্লাহর জিকির করে এবং আকাশ ও জমিনের সৃষ্টির মধ্যে মনোযোগ সহকারে চিন্তা করে এবং বলে হে আমাদের প্রতিপালক তুমি এই ত্রিভুবন পিতা সৃষ্টি করাই এমনিতে সৃষ্টি করো না ভাইরা আমার বন্ধুরা আমার জিকিরের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা অন্যত্র বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন অতএব তোমরা আমাকে শরণ করো অর্থাৎ আমার জিকির করো আর আমার জিকির করে করো অর্থাৎ আমার জিকির করলে আমিও তোমাদের স্মরণ করব আমিও তোমাদের জিকির করব এবং আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো আর অকৃতজ্ঞ হয় না এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির মাফাতিহুল গায়ব বা তাফসির কাবিরে ব্যাখ্যায় লিখেন জিকিরের কয়েকটি অর্থ তিনি সেখানে তুলে ধরেছেন তিনি লিখেন তোমরা আমাকে স্মরণ করো তার মানে আমার প্রতি আনুগত্য দ্বারা আমাকে স্মরণ করবে আমি তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দ্বারা আল্লাহ তোমরা আমাকে স্মরণ করো আমার প্রশংসা ও আনুগত্যের মাধ্যমে তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব প্রশংসা এবং নিয়ামতের মাধ্যমে ও আমার বন্দারা তোমরা আমাকে আমার জিকির করবে আমাকে স্মরণ করবে দুনিয়াতে আমি তোমাদেরকে স্মরণ করবো খবরে আখেরাতে ফুলসেরাতে আওয়াজ করে বলেন সুবাহান তোমরা আমাকে স্মরণ করবে একাকী কি নীরবে নিবৃত্তে তাহাজুত পরে আমার দরবারে জিকির করবে আমাকে স্মরণ করবে নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করবে একাকী কি স্মরণ করবে নিবৃত্তে যখন পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে থাকবে তুমি ঘুম থেকে উঠে অজু করে দুই রাকাত নামাজের জন্য দাঁড়ায় যাবে বন্দা পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে থাকবে তোমার আপন স্ত্রী তোমার পাশে ঘুমিয়ে আছে খবর নাই কিন্তু তুমি একা একা দাঁড়িয়ে আমাকে স্মরণ করছো আমি তোমাকে স্মরণ করব সবাইকে নিয়ে সুবাহান ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন এরপরে বলেন তোমরা আমাকে স্মরণ করবে তোমাদের সুখ শান্তি অনিয়ামতের সময় আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জিকির করব তোমাদের বিপদের সময় তোমরা আমাকে স্মরণ করবে আমার এবাদতের মাধ্যমে আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের প্রতি সাহায্যের মাধ্যমে এই জন্য আল্লাহ আলামিন বলেছেন যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো তাক আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে খবরদার দ্বারাবান আমার সঙ্গে আমার সহিত কোনো অকৃতজ্ঞ হয় না কৃতজ্ঞতা সব সময় স্বীকার করবে যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করো আমি আল্লাহ আরফ গোলা আলমী তোমাদেরকে কখনো বালা মুসিবত দেব না আজাদ দেব না আল্লাহ আল্লাহতালা বলেন মায়া ফালুল্লাহু আজ বেকুম ইম ওয়া আমানতুম অজ্ঞানন্দো শাকীরণ আনিমা যদি তোমরা ইমানদার হয় আর কৃতজ্ঞ হও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কখনো আজাদ দেব না সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে এমন একটি জিকিরের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন যার মাধ্যমে ইমান তাজা হয় অর্থাৎ ঈমান যদি নষ্ট হয়ে যায় কোন কুফরি কথার কারণে কোন শিরকি কথার কারণে ঈমান যদি নষ্ট হয়ে যায় এই জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইমানটাকে তাজা করে দিবেন সহিহ ইবনে হিব্বানে হাদিষ্টি এসেছে যে জিকিরের আলোচনা করছি সেই জিকিরের কথাটি সহিবান এসেছে রাসুল্লাহ সাল্লি হুসাল্লাম ইরশাদ করেছেন জাদ্দিদু ইমান ও আমার সাহাবিরা তোমরা তোমাদের ইমানকে তাজা করো নবায়ন করো নতুন করো সাহাবিরা বললেন কাইফানু জাদ্দিদু ইমান না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিভাবে আমরা আমাদের

ইমান কেন বয়ন করব তা আল্লাহ সাল্লাল্লাহ আল্লি সাল্লাম বললেন বেশি বেশি তোমরা না ইল্লাহ ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ আল্লাহ আলহাম এই জিকিরের তোমাদের ইমান যদি নষ্ট হয়ে যায় এই জিকির করার সাথে সাথে আল্লাহ তোমাদের ইমান কেন্দ্র